ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা শ্রী প্রভাবতী দেবী সরস্বতীর লেখা কৃষ্ণের পরিচয় গল্পটির তৃতীয় বা অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকে এই গল্পটির অন্তিম পর্ব শুনে নেওয়া যাক। সোমেন যখন হসপিটালে গেল, শান্তা তখন বেশ সুস্থ হয়ে উঠেছে। সোমেনকে দেখে সে দু হাত তুলে নমস্কার করে বললে, শুনলুম আপনি সকালেও এসেছিলেন, আমি বেহুশ হয়ে পড়েছিলাম তো আপনার সঙ্গে দেখা হয়নি। এখন সুস্থ হয়েছি, কাল সকালেই চলে যাব, তাই আপনার সঙ্গে একটু দেখা করতে চেয়েছিলুম। অনেক জরুরি কথা আছে, নীরেনবাবুও আসবেন, কথা আছে। সোমেন বললে, বলুন কি বলবেন? এই যে সোমেনবাবু এসেছেন শান্তাদেবী, তবে আর কি, ভালোই হলো। আমি এইমাত্র ওর বাড়িতেই ফোন করেছিলুম, কে যেন বললে যে মেডিকেল কলেজে গেছেন। বলতে বলতে নীরেন দত্ত কেবিনে ঢুকলেন। সবিস্ময়ে সোমেন বললে, আপনিও ঠিক জুটেছেন, বাহ, আপনার দেখছি কিছুই অজানা থাকে না। দু চোখ বিস্ফারিত করে নীরেন দত্ত বললেন, বেশ কথা বলেছেন তো মশায়, পুলিশের কাছে কোন খবরটা অজানা থাকে বলতে পারেন? আপনার বন্ধু ওই দেবাশিসবাবু আমাদের সঙ্গে শকুনের তুলনা করেন, তা পুলিশ আর শকুনের দৃষ্টি তো সমান। শকুন যত উপরেই উঠুক, দৃষ্টি থাকে নিচে মরার সন্ধানে। পুলিশও তেমনই, যাই করুক যেখানেই যাক, দৃষ্টি তার আসামির দিকে। সেদিন অ্যালবার্ট হলে একটা সাহিত্য সভায় গেছি মশাই, চোখ এদিক ওদিক ফেরাতে দেখি অনেক কালের দাগি অবিনাশকে, পুরো সাহিত্যিক সেজে ভোল একেবারে ফিরিয়ে ফেলেছে। কিন্তু পুলিশের চোখকে যে ফাঁকি দেওয়া যায় না তা তো না। এই তো আমাদের অবিনাশ পুরো 10 বছর গায়েব থেকে সাহিত্য চর্চা করছে, তাকে অভিনন্দন দেওয়া হবে, কাগজে একেবারে হই হই ব্যাপার পড়ে গিয়েছিল। এ পর্যন্ত রঞ্জিত রায় বা অবিনাশ মিত্তিরকে কেউ চোখে দেখেনি, তাই বলতে কি রঞ্জিত রায়ের পরম ভক্তরূপে আমিও তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতেই গিয়েছিলুম। সেখানে মশায় 10 বছরের ফেরারি আসামি অবিনাশকে দেখে সত্যি আমার যা হলো, তেমনই হচ্ছে এই শান্তাদেবী। আমি যে ওকেই ফলো করছি, ওর চাল চলন দেখে সন্দেহ হয়, তা উনি জানতেও পারেননি। কাল রাত্রেরই কথা, কলেজ স্ট্রিটে ওর বাসার সামনে একখানা মোটর দাঁড়াতে দেখি, তারপর দেখি যে উনি এসে গাড়িতে শটান উঠলেন, তখনই আমার সন্দেহ হলো। উদ্বিগ্ন কণ্ঠে শান্তা বললে, বুঝেছি, যেমন গাড়িতে উঠেছি আমার ঘর খালি পেয়ে। সগর্বে নীরেন দত্ত বললেন, আপনি নির্ভয় থাকুন শান্তাদেবী, নীরেন দত্ত তো কাঁচা ছেলে নয়, পুলিশে কাজ করে মাথা চুল পাকিয়ে ফেলেছি, অভিজ্ঞতাও বহুত লাভ হয়েছে। আপনাকে গাড়িতে উঠতে দেখে আমার কিরকম সন্দেহ হলো, তখনই দুজন কনস্টেবলকে আপনার ঘরের পাহারায় রেখে থানায় ফোন করেছি, মোটরের নম্বর আমি নোট করেই নিয়েছি, প্রত্যেকটি থানায় খবর দিলুম যে এই নম্বরের মোটর দেখলে ধরবে। স্বপ্নেও ভাবিনি যে অত রাত্রে আপনি অমনভাবে এসে মোটরে চড়বেন, আর আমি কাছে আসবার আগেই গাড়িখানা হুশ করে বেরিয়ে যাবে। তবে আর বলছি কি, আপনি আছেন, সোমনাথবাবু আছেন, আমি সব কথা আপনাদের বলি, শুনুন, তাহলেই সব বুঝতে পারবেন। অত্যন্ত সংক্ষেপে সে যা বলল সোমেন তার খানিকটা একদিন দেবাশিসের মুখেই শুনেছে। শুভ্রার বাবা তপেশ মিত্র ছিলেন প্রত্নতাত্ত্বিক, সুদর্শনের পিতা অবনী চৌধুরীর অকৃত্রিম বন্ধু ছিলেন। ধানবাদের এক জঙ্গলে তিনি এক অভ্রের খনির সন্ধান পান, সেখানকার একটা নকশা তৈরি করে নিয়ে আসেন। তার পরামর্শে অবনী চৌধুরী বহু অর্থে সেই জঙ্গলে কবিঘা জায়গা কিনেছিলেন। এরপর দুজনে সেই খনি আবিষ্কারের কল্পনা জল্পনা চলতে থাকে। অবনী চৌধুরীর ছোট ভাই মোহিনী চৌধুরী এ সময় একেবারে নিঃসম্বল, ভাইয়ের কাছে ফিরে আসেন।
সম্পত্তি নিয়ে এর আগে অনেক বিবাদ বিসম্বাদ করলেও অবনী চৌধুরী ছোট ভাইকে ফেলতে পারলেন না, তাই কাছেই রেখেছিলেন। কিন্তু স্বপ্নেও ভাবেননি যে তার সেই ভাই এমন বিশ্বাসঘাতকতা করবে। তপেশ মিত্র যখন ধানবাদে যান, তার সঙ্গে ছিলেন মোহিনী চৌধুরী। কদিন বাদে তিনি অবনী চৌধুরীকে তার করে জানান যে ট্রেন অ্যাক্সিডেন্টে তপেশ মিত্র নাকি আসানসোলেই মারা গেছেন। ট্রেন ছাড়বার সময় তিনি ট্রেনে উঠতে যান, কিন্তু পা স্লিপ করে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন। এরপর ফিরে আসেন মোহিনী চৌধুরী। অবনী চৌধুরীর ডান হাত অচল, তিনি একেবারে ভেঙে পড়লেন। বাপের শোচনীয় মৃত্যু সংবাদ পেয়ে শুভ্রা যখন বম্বে থেকে দেশে ফেরবার জন্য রওনা হলো, এদিকে তখন অকস্মাৎ কলেরা হয়ে অবনী চৌধুরী মারা যান। সে সময় আশুবাবু ব্যবসা উপলক্ষে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সুদর্শন তখন কলকাতায় পড়ছে। মরবার সময় অবনী চৌধুরী এই নকশা আশুবাবুকে বিশ্বাস করে তার হাতে দিয়ে যান এবং বলে যান যে ভাইকে তিনি একরকম বিশ্বাস করতে পারেননি, কোনো কথাই তাই তাকে বলে যাননি। তাই এ পর্যন্ত নকশা আশুবাবুর কাছেই ছিল। মোহিনী চৌধুরী এরপর কলকাতায় চলে আসেন এবং রঘুনাথ তেওয়ারির শরণ নেন। রঘুনাথ এই অভ্রেরখনির সন্ধানে ছিল। শঙ্করলাল হল রঘুনাথ তেওয়ারির সম্বন্ধী। প্রথমে সে দিনভাবে আসে চাকরি করতে ভগ্নিপতির কাছে, কিন্তু অসাধারণ বুদ্ধি এবং কাজেও পটুতা আছে, তাই রঘুনাথকে সে একেবারে হাতের মুঠোর মধ্যে এনে ফেলে। এক বছর ওখানে থেকে কাজ করতে গিয়ে শুভ্রা দেখেছে যে শঙ্করলালের ক্ষমতা অসম্ভব। তার পরামর্শ ছাড়া রঘুনাথ কোনো কাজ করেন না। শুভ্রা খুব ঘনিষ্ঠভাবে মিশলেও শঙ্করলাল তাকে ঠিক বিশ্বাস করতে পারেনি। রঘুনাথের যৌবনের বন্ধু চিরঞ্জীলালের কন্যা বলে পরিচয় দিয়ে শুভ্রা তার কাছে এসেছিল। বেচারা চিরঞ্জীলালের কথা বলতে শুভ্রার চোখে জল আসে। লোকটা চিরদিনের দাগি, জগতে এমন কোনো দুষ্কর্ম নেই যা সে করেনি। সত্য এবং খাঁটি ছিল সে শুধু তার মাতৃহীনা কন্যা শান্তার কাছে, আর শান্তা ছিল শুভ্রার বন্ধু। শুভ্রাকে সে খুব ভালোবাসত, একেবারে নিজের বোনের মতোই দেখত। শান্তা যখন মারা গেল, চিরঞ্জীলাল তখন পাগলের মতো হয়ে গিয়েছিল। শুভ্রা তখন বৃদ্ধকে নিজের কাছে এনে তার দুঃখ ব্যথা লঘু করবার চেষ্টা করে। শেষ জীবনটা চিরঞ্জীলাল তার কাছেই কাটিয়ে গেছে এবং সেই সময়ই সুদর্শন আর রঘুনাথ তেওয়ারি সংক্রান্ত সব ব্যাপার জেনে চিরঞ্জীলালের কাছ থেকে নিজেকে কন্যা শান্তা পরিচয়ে রঘুনাথের নামে একখানা চিঠি লিখিয়ে নিয়েছিল। এই পর্যন্ত বলে শুভ্রা চুপ করে। সোমেন এবং নীরেন দত্ত নিঃশব্দে কাহিনী শুনছিলেন, কোনো কথা জিজ্ঞাসা করেননি। তারপর নীরেন দত্ত নিঃশ্বাস ফেলে সাগ্রহে জিজ্ঞাসা করলেন। শুভ্রা বলল যে এরপর সে দেশে ফিরে সুদর্শনের সম্পত্তির প্রায় যায় যায় অবস্থার কথা জানতে পারে। পিতার মৃত্যু, পিতৃবন্ধু অবনী চৌধুরীর মৃত্যু তাকে রীতিমতো কাবু করেছিল। একদিন সত্যি সে তাই গৃহত্যাগ করল, কোথায় গেল কেউ জানতে পারল না। শান্তা পরিচয়ে শুভ্রা গেল রঘুনাথের কাছে। রঘুনাথ শান্তার মৃত্যু সংবাদটা পাননি, তাই চিরঞ্জীলালের চিঠি পেয়ে তিনি বিনা বাক্যে শুভ্রাকে কাজে নিলেন। শুধু বিশ্বাস করল না শঙ্করলাল, শান্তাকে রীতিমতো পাহারায় রাখবার জন্য সে দুজন দাসীও রাখল শুভ্রার কাছে। এরই ফাঁকে আলাপ করল অক্ষয় আর মোক্ষদার সঙ্গে শান্তা। রঘুনাথের যতটুকু পরিচয় জানে গোপনে মোক্ষদা তাকে জানালো। শুভ্রাও সাবধান হল, হুঁশিয়ার হয়ে এদের কাজ করতে লাগল। ম্যাকফার্সন কোম্পানির টাকা লুঠের সময় শুভ্রাই গাড়ি চালিয়েছিল। শঙ্করলালকে সে এমন বাগিয়ে নিলে যে শঙ্করলাল তাকে আর সন্দেহ করবার অবকাশই পেল না। এরপর মিলল সুযোগ, শুভ্রা নিজের ইচ্ছে মতো সব জায়গায় সব ঘরে যাতায়াত করে। রঘুনাথের দলিলপত্র কোথায় থাকে তাও তার অজানা রইল না। শুধু সুযোগ খুঁজছিল সে ওই সব দলিলপত্র হস্তগত করবে বলে। সে সুযোগও একদিন মিলল। শঙ্করলাল গিয়েছিল বম্বে,
সঙ্গে গিয়েছিলেন রঘুনাথ। শুভ্রার উৎকণ্ঠার সীমা ছিল না। সে জানত যে শঙ্করলাল চিরঞ্জীলালের সন্ধান তো নেবেই, আর সন্ধান পেলে তার সত্য পরিচয়ও শঙ্করলালের কাছে প্রকাশ পাবে। সেদিনই লিংচু আর দরোয়ান আর দাসদাসীর চোখ এড়িয়ে রঘুনাথের খাস কামরায় ঢুকে দেওয়ালে গাঁথা আয়রন চেস্ট খুলে শুভ্রা দলিলপত্র যা ছিল দেখে দেখে বেছে সংগ্রহ করেছিল এবং নিজের একটা অ্যাটাচি কেসে সেগুলো নিয়ে রঘুনাথের বাড়ি থেকে বেরুল। শান্তার আসা যাওয়ার ওপর হস্তক্ষেপ করবার ক্ষমতা লিংচুরও ছিল না। ছোট ছোট চোখ মেলে সে শুধু তাকে দেখে ভাঙা ভাঙা ইংরেজিতে বলেছে, কর্তা বলে গেছেন তিনি না ফেরা পর্যন্ত কেউ যেন কোথাও না যায়। হেসে নাকি শান্তা বলেছিল, আমি মাসির বাড়ি যাচ্ছি, কর্তার কাছ থেকে হুকুম নেওয়াই আছে, কাল সকালেই ফিরে আসব। আসল মাসির খুব অসুখ তো তাই দেখতে যাচ্ছি। কিন্তু ফিরল না শান্তা। ফিরবে যে না সে সেটা ঠিক করেই বেরিয়েছিল। কলেজ স্ট্রিটে তার এক বান্ধবীর বাড়িতে ওঠে, সেখান থেকে দেবাশিসের ফোন নম্বর জেনে তাকে ফোন করেছে কিন্তু সাড়া পায়নি। সোমেনকে মেডিকেল কলেজে এবং বাড়িতে দু জায়গাতেই ফোন করেছে কিন্তু কোনো সাড়া পায়নি। তারপর কাল রাত্রে তখন প্রায় 11টা, তখনও শোয়েনি শান্তা, একখানা বই পড়ছিল। খবর পেয়েছে যে রঘুনাথ ফিরেছেন, ফিরেই নাকি তার খোঁজ করেছেন, তারপর নিশ্চয়ই সন্ধানও নিচ্ছেন লোহার সিন্ধুকের। এবং সিন্ধুক দেখে নীরেন দত্তকেও সে ফোন করবার উদ্যোগ করেই ছিল কিন্তু কানেকশন পায়নি। শুভ্রা ভাবছিল যে রাত্রে বেরুতে পারবে না, তার সন্ধানে এতক্ষণে যে কত লোক লেগেছে তা কে জানে, দেখলেই চিনবে। দলিলপত্রগুলো কোনো রকমে দেবাশিস বা নীরেন দত্তর হাতে দিতে পারলে সে অনেকটা নিশ্চিন্ত হতো। জীবনে তার এতটুকুও মোহ নেই। সে জানে যে দেবাশিস তার বন্ধু সুদর্শনের ভার নিয়েছে, সুদর্শনকে সে উদ্ধার করে আনবেই, সুদর্শন তার সম্পত্তিটুকু ফিরে পাক, শুধু এইটুকুই তার কামনা। হঠাৎ রাত্রি বাড়ির সামনে মোটর থামে, কি যেন কড়া নাড়ি। ব্যাঘ্র কণ্ঠে জানায় যে শুভ্রাকে এখনই দরকার, যদি একবার এখনই দেখা করেন। বাড়িতে লোকজন আছে তাই সাহস করে শুভ্রা বৈঠকখানায় এসে তার সঙ্গে দেখা করে। সুদর্শন নাকি জখম হয়েছে, তাকে মেডিকেল কলেজে আনাও হয়েছে, দেবাশিস তাকে নিয়ে আসছিল। ঘণ্টাখানেক আগে বউবাজারের মোড়ে ভিড়ে মোটর থেমে গিয়েছিল, সেই ফাঁকে কে একজন গাড়ির পাদানিতে উঠেই সুদর্শনের বুকে ছোড়া বসিয়ে তীরের বেগে পালিয়েছে। সুদর্শনকে দেবাশিস মেডিকেল কলেজে এনেছে। শুভ্রার ফোনে বাড়ির লোক তার আস্তানার নম্বর জানতে পেরে তাকে জানিয়েছে এবং সেই জন্যই দেবাশিস শুভ্রাকে হসপিটালে যাবার জন্য নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এইসব শুনে অস্থির হয়ে ওঠে শুভ্রা, কারো নিষেধ না শুনে যেমন ছিল সেই রকমভাবেই গাড়িতে উঠে পড়ে। গাড়িও তীরের বেগে ছুটতে শুরু করে। কিন্তু কোথায় মেডিকেল কলেজ, কোন দিক দিয়ে তীর বেগে মোটর যে ছুটছে শুভ্রা তা জানে না, জানে শুধু ওঠবার পর কে তার গলা টিপে ধরল। অন্ধকার মোটরের মধ্যে তাকে চেনা গেল না, শুধু একটা গলা কানে এলো, শয়তানি। এরপর যে কি হয়েছে শুভ্রা তা জানে না। যখন জ্ঞান হলো সে দেখল যে মেডিকেল কলেজের এই কেবিনে রয়েছে। নীরেন দত্ত বললেন, হ্যাঁ আমি পুলিশের পাহারায় কেবিনে রেখেছি, জেনারেল বেডে রাখতে দিইনি। মোটরের নম্বর আমি নিয়ে তখনই আমার থানায় ফোন করেছিল, প্রত্যেক থানা থেকে গাড়ি আটক করবার চেষ্টা হয়েছিল, খুব সম্ভব সেই কারণেই মোটর বেশি দূর যেতেও পারেনি। কলেজ স্কোয়ারে এক গলির মুখে শুভ্রাকে অজ্ঞান অবস্থায় নামিয়ে রেখে গাড়ির নম্বর বদলে সরে পড়েছে। কলেজ স্কোয়ারের এই পথে তো লোক চলাচল খুব কম, বাতিগুলোও তেমন জোড়ালো নয়, ম্যাড়ম্যাড় করছে, এই জন্যই মোটরখানা পালাবার সুযোগ পেয়েছে। কিন্তু আমার কাগজপত্র?
সব ঠিক আছে, থানায় আছে, আপনাকে আমি নিয়ে যেতে এসেছি, এখন থানায় পুলিশের জিম্মায় থাকতে হবে। প্রমাণ আমি যা পেয়েছি, এখন পুলিশ নিয়ে গিয়ে অনায়াসে রঘুনাথ তেওয়ারি আর শঙ্করলালকে গ্রেফতার করতে পারবো। সার্চ আর গ্রেফতার করার হুকুমও পেয়েছি, আমার গাড়ি বাইরেই আছে। সোমেনবাবু যান, মিস মিত্রকে নিয়ে যান, আমি বেলুড়ে যাচ্ছি, আমার পুলিশ ভ্যান এতক্ষণে রওনা হয়ে গেছে। মেডিকেল কলেজের কম্পাউন্ডে নীরেন দত্তর মোটর দাঁড়িয়েছিল। শুভ্রাকে নিয়ে সোমেন বেরিয়ে এসে মোটরে উঠতে যাচ্ছে, হঠাৎ প্রচণ্ড শব্দ। সঙ্গে সঙ্গে মোটরের সামনের খানিকটা চুরমার। ড্রাইভার আর্তনাদ করে উঠল, করে পরক্ষণে চুপচাপ ছুটে এলেন নীরেন দত্ত। চারিদিক থেকে লোকজন ছুটে এলো। এই মোটর লক্ষ্য করে কে যেন বোমা ছুড়েছে, ছুটোছুটি পড়ে গেল চারিদিকে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সোমেন আর শুভ্রা কাঁপছে। জখমি ড্রাইভারকে তখনই স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নীরেন দত্ত গম্ভীর মুখে বললেন, লোকটা যেই হোক ঠিক সময় ছুটতে পারেনি, নিশ্চয়ই হুকুম ছিল যে আপনারা গাড়িতে উঠবেন, গাড়ি চলবে আর তখনই বোমাটা ছুড়বে। একটু ভুলের জন্য মোটরখানা ভাঙল, ড্রাইভারও জখম হলো, তবে আপনারা খুব বেঁচে গেছেন, গুড লাক। যাই হোক, আপনারা অন্য ট্যাক্সিতে করে চলে যান, আপনাদের পৌঁছে দিয়ে ট্যাক্সি ফিরে এলে সেই ট্যাক্সিতেই আমি বেরুব। তাই হলো। অসংখ্য পুলিশ পাহারা ঘিরে ফেলেছে রঘুনাথ তেওয়ারির বাড়ি। দুজন সাব ইন্সপেক্টর এবং আটজন সশস্ত্র কনস্টেবল নিয়ে নীরেন দত্ত ভিতরে ঢুকলেন। দরোয়ান সসম্ভ্রমে পথ ছেড়ে দিলে। হলদেমুখ লিংচু অভিবাদন করে সরে দাঁড়ালো। সালাম স্যার। নীরেন দত্ত জিজ্ঞাসা করলেন, তেওয়ারিজি আছেন? নো, তিনি আজও বোম্বে থেকে আসেননি। নীরেন দত্ত ভ্রু কুঞ্চিত করলেন। তিনি জানেন যে রঘুনাথ তেওয়ারি ফিরেছেন, আজ তাকে কটন স্ট্রিটের অফিসে দেখাও গেছে, অথচ লিংচু বলছে তিনি ফেরেননি। কথাটা যে মিথ্যা তাতে সন্দেহ নেই। তিনি জিজ্ঞাসা করলেন, তার ম্যানেজার ওই শঙ্করলাল তিনি আছেন? লিংচু উত্তর দিলে যে, আগে তিনি আজই এসেছেন হুজুর, অফিস রুমে বসে কাজ করছেন। বারান্দার এক পাশে ছোট একখানি ঘর সে দেখিয়ে দিলে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, বাগানের ঘরে আলো জ্বলছে, ছোট ঘরটিতেও জোর আলো। দরজার পর্দা সরিয়ে নীরেন দত্ত দেখলেন দরজার দিকে পিছন করে চেয়ারে বসে টেবিলের ওপর রাশিকৃত কাগজপত্র ছড়িয়ে শঙ্করলাল নিবিষ্ট মনে কি হিসেব কষছে। ঘরখানি খুব ছোট, তার ওপর সারা ঘরখানা জুড়ে মস্ত টেবিল, টেবিলের পাশেই কখানা চেয়ার। নীরেন দত্ত দরজা থেকে জিজ্ঞাসা করলেন, আসতে পারি? ফিরে তাকালো শঙ্করলাল। আরে কি সৌভাগ্য মিস্টার দত্ত, আসুন আসুন। দুহাত বাড়িয়ে সে নীরেন দত্তকে অভ্যর্থনা করে। নীরেন দত্ত ঘরে ঢুকলেন, সঙ্গে সাব ইন্সপেক্টর দুজনও ঢুকলেন। কনস্টেবলরা দরজাতেই দাঁড়িয়ে থাকলো। মৃদু হেসে শঙ্করলাল বললে, আপনি যখন এসেছেন আপনার উদ্দেশ্যও বুঝেছি, আপনি আমায় গ্রেপ্তার করতে এসেছেন তো? শুধু আমাকে নয়, তেওয়ারিজিকেও। শুনে নীরেন দত্ত বিস্মিত হলেন, ওর হাসি মুখ দেখে অবাক। শঙ্করলাল জানে যে তাদের বিরুদ্ধে পুলিশ বহু প্রমাণ পেয়েছে, অথচ এমন বেপরোয়া। শঙ্করলাল সবিনয় বলল, আপনারা বসুন, বাড়ি তো ঘিরেই ফেলেছেন, তাছাড়া পালাবার মতলব আমার নেই। থাকলে কাল রাত্রে যখন জেনেছি যে সুদর্শনকে নিয়ে আপনাদেরই টিকটিকি দেবাশিস পালিয়েছে, তখনই সরে পড়তে পারতুম। সুদর্শনকে নিয়ে দেবাশিস কাল রাত্রে যে পালিয়েছে সেই খবরটা নীরেনবাবু এই প্রথমই শুনলেন, শুনে আশ্চর্য হলেন। কাল রাত্রে দেবাশিস বেরিয়ে এসেছে, আজ তাকে খবরটা দেওয়া তো উচিত ছিল।
শঙ্করলাল সাদরে তিনজনকে তিনখানি চেয়ারে বসিয়ে নিজে অন্যদিকে একখানি চেয়ারে বসল। তারপর জিজ্ঞাসা করলে, কিন্তু কি চার্জে গ্রেফতার হচ্ছি জানতে পারি মিস্টার দত্ত? আইন আছে, জানেন নিশ্চয়ই যে কগনিজেবল কেস কেউ যদি করে এবং সে সম্বন্ধে অপরাধী বলে পুলিশের সন্দেহের কারণ থাকে যদি, ফোরে পুলিশ তাকে গ্রেফতার করতেই পারে। শঙ্করলালের ভ্রু কুঞ্চিত হল। শঙ্করলাল বললে, কিন্তু সে কগনিজেবল কেসটি কি তা জানবার অধিকার আমার আছে নিশ্চয়ই। দাঁতে দাঁত চেপে নীরেন দত্ত উচ্ছ্বসিত ক্রোধ কোনো রকমে দমন করলেন। বললেন, আপনার বিরুদ্ধে বহু প্রমাণ আমরা পেয়েছি, নানা চার্জ। প্রথমত তো কোকেন আমদানি এবং তা বিক্রি, ওই চীনাম্যানটার সাহায্যে এই কাজ আপনারা করেন। এই বাড়িতে আপনার কোকেন থাকে না, থাকে ওই অ্যালুমিনিয়ামের কারখানায়, বেনামে সে কারবার আপনারা চালাচ্ছেন। তারপর? তারপর খুন। হাসুবাবুকে তেওয়ারির কথায়, তুমি তো খুন করেছ, সাপের বিষ দিয়ে ইঞ্জেকশন, তাদের শ্যামবাজারের বাড়িতে গিয়েও ছিলে। হাসুবাবু তখন নিজের ঘরে, পাইপ বেয়ে উঠে জানালা গোলে ঘরে ঢুকে তুমি তাকে ঘুমন্ত অবস্থায় খুন করেছ। চমৎকার, অবশ্য যথেষ্ট মাথা ঘামিয়েছেন এই গল্প বানাতে। কিন্তু একটা কথা, আশুবাবুকে খুন করবার উদ্দেশ্যটা ঠিক কি বলুন তো? উদ্দেশ্য আবার কি? ওই অভ্রের খনির নকশা হস্তগত করা, যেখানে অবনী চৌধুরী আশুবাবুর হাতে দিয়ে যান। আমি বিশেষ পরীক্ষা করে জেনেছি, একমাত্র তুমি ছাড়া আর কেউ সে রাত্রে আশুবাবুর ড্রয়ার বা আয়রন চেস্ট খোলেনি। তোমার আঙুলের ছাপও আমরা পেয়েছি। আমরা মিলিয়ে দেখেছি যে সে ছাপ বম্বের বিখ্যাত দস্যু কিষান চাঁদের আঙুলের ছাপের সঙ্গে মিলে গেছে। ধান ভাঙতে শিবের গীত হচ্ছে আমার কথা, তাতে এলো কিষান চাঁদ। সে তো থাকে বম্বেতে, কোথায় কলকাতা আর কোথায় বম্বে। আপনার মাথার ঠিক নেই মিস্টার দত্ত, কাজ করতে পারছেন না, আসামি পাকড়াতে পারছেন না, উপরওয়ালার কাছে তাড়া খাচ্ছেন, তাই এখন যা তা গল্প বানিয়ে আমার উপর জুলুমবাজি। এরপর আবার বলবেন আমি ভোরবেলা আবার আশুবাবুর বাড়ি গিয়েছিলাম, তাড়াতাড়িতে আসল জিনিস ওই নকশাখানা ঘরের মেঝে ফেলে এসেছিলাম, তাই না? না না, পকেটে হাত দেব না। গুলিবারা রিভলভার আপনাদের প্রত্যেকের কাছেই যে আছে সেটা আমি জানি, আমি পালাবার চেষ্টা করলেই আপনারা গুলি করবেন, সেটাও আমার অজানা নয়। একটু থেমে সে আবার বললে, আমি জানি যে এখানে আপনারা সশস্ত্র তিনজন পুলিশ অফিসার আর দরজায় আটজন সশস্ত্র কনস্টেবল, তাছাড়া সারা বাড়ি ঘিরে আছে 200 না হোক অন্তত 150 কনস্টেবলের তো কম নয়। কি অবস্থায় আমার পালাবার মতলব? কিন্তু এ কি কাণ্ড! বাড়ির সব আলো একসঙ্গে দপ করে নিভে গেল। কে বোধহয় মেইন সুইচটা অফ করে দিয়েছে। মুহূর্তে বিপর্যয়। দপ করে নীরেন দত্তর হাতে টর্চ চলে ওঠে, সেই সঙ্গে ভীষণ শব্দ শোনা যায় এবং ঘরের মধ্যে তিনজন অফিসারকে কে যেন চেয়ে শুধু উপর দিকে ছুড়ে দিলে। সঙ্গে সঙ্গে আবার সে প্রচন্ড শব্দ, বারুদের গন্ধে চারিদিক ভরে ওঠে। বাইরের পুলিশ বাহিনী ছুটে ভিতরে আসে। মিনিট দশেক পরে সারা বাড়ি বাগান আবার আলোয় আলো। সেই আলোয় দেখা গেল যে ঘরের সামনে যে আটজন কনস্টেবল ছিল তাদের মধ্যে পাঁচজনই মারা গেছে আর তিনজন অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের অবস্থা সাংঘাতিক, চেয়ে টেবিল সব উল্টে পড়ে আছে, মনে হয় ঘরের মধ্যে যেন ভীষণ ঝড় বয়ে গেছে। তিনজন অফিসারের একজনও ঘরে নেই। এদিক ওদিক সন্ধান করে তাদের আর পাত্তা পাওয়া গেল না। বাইরের বাহিনী নিয়ে সাব ইন্সপেক্টর অনর্থ চারিদিক ঘুরতে লাগলেন।
গঙ্গার দিকে দরজা খোলা, জলের উপর মোটরবোটের শব্দ শোনা যায়, শোঁ শোঁ করে জল কেটে চলেছে। একখানা নৌকো যাচ্ছে, কিন্তু কোথায় নৌকো? টর্চের আলোয় তো কিছু দেখাও যাচ্ছে না কোথাও। বহু দূরে জলের বুকে ভিক্টোরিয়া স্টিমার, মনে হয় এখনই ছাড়বে। মাঝি মাল্লারা সব প্রস্তুত হয়ে আছে। একখানা মোটর বোট এসে ভিক্টোরিয়ার পিছন দিকে থামল, তারপর নিঃশব্দে ভিক্টোরিয়ার গায়ে এসে লাগলো। বোট থেকে শঙ্করলাল স্টিমারের ডেকে লাফিয়ে পড়ল। স্টিমারের কজন মাল্লা সসম্ভ্রমে এগিয়ে এলো। শঙ্করলালের হুকুমে তারা বোটে নেমে গেল এবং একে একে তিনজন অচেতন মানুষকে বয়ে নিয়ে গিয়ে স্টিমারে তুলল। কপালের ঘাম মুছে শঙ্করলাল বললে, পিছনের কেবিনে রাখো, কজন ওখানে পাহারায় থাকবে, আর জ্ঞান হবার লক্ষণ দেখলে আমাকে খবর দেবে। তাদের নিয়ে যাওয়ার আগে সে নিজে তল্লাশ নিয়ে রিভলভার আর ছোরাখানা হস্তগত করলে, তারপর আক্রোশ করে বললে, হতভাগা, শঙ্করলালকে তো আর চিনিস না, ভাই তার কাছে এসেছিলি বাহাদুরি করতে, শঙ্করলালকে ধরা অত সহজ নয়, হাড়ে হাড়ে তা বুঝিয়ে দেব। লোক তিনজনকে খালাসিরা নিয়ে গেল। লিংচু, লিংচু সেলাম করে সামনে এসে দাঁড়ালো। তার পিঠ চাপড়ে শঙ্করলাল বললে, আজ তোমার বুদ্ধির জোরে খুব বেঁচে গেছি, এর জন্য রীতিমতো বকশিস মিলবে। লিংচু দাঁত বের করে আবার সেলাম জানায়। শঙ্করলাল দোতলায় উঠে যায়। সুসজ্জিত কেবিনে ছিলেন রঘুনাথ তেওয়ারি, মুখ উদ্বেগে কাতর মলি। শঙ্করলালকে দেখে তিনি যেন প্রাণ পেলেন, বললেন, এই যে এসেছো, তোমার জন্য এমন অশান্তি ভোগ করছিলুম, জিত করে তুমি বেলুড়ে গেলে, আমার ঠিক মানাই শুনলে না, আমি সেই থেকে যে অশান্তিতে আছি। শঙ্করলালকে ধরবে এমন পুলিশ আজ ওই মুল্লুকে জন্মায়নি দেওয়ারিজি। কিষেন চাঁদকে আপনি চেনেন, তার কাজের পরিচয়ও আপনি পেয়েছেন, কাজেই আপনার ভয় তো মানে হয় না। হাসতে হাসতে একখানা চেয়ার টেনে নিয়ে বসে দু হাত টেবিলে ছড়িয়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি রঘুনাথের মুখের ওপর রেখে বললে, আগে আপনার এরকম ভয় তো ছিল না তেওয়ারিজি, আজকাল যত বয়স হচ্ছে আপনার ভয় ততই বাড়ছে দেখছি। রঘুনাথ বললেন, না ঠিক ভয় নয়, তবে। শঙ্করলালের দু চোখে আগুন জ্বলে ওঠে, সে বলে, শুনুন তেওয়ারিজি, আপনি জানেন যে আপনি ছিলেন পেটি ব্যাপারী ফিরিওয়ালার মতো, লাখ টাকার শুধু স্বপ্ন দেখেছেন, লাখ টাকা জমাতে কোনোদিনও পারতেন না, আজ লাখ টাকা নয় কোটি টাকার মালিক আপনি, এ সবই তো আমার দৌলতে, এ কথা আপনি অস্বীকার করতে পারবেন না নিশ্চয়ই। শুষ্ক কণ্ঠে রঘুনাথ বলেন, না। শঙ্করলাল বললে, বম্বের কিষেন চাঁদ আপনার সম্বন্ধী পরিচয়ে শঙ্করলাল নাম নিয়ে আপনার ফার্মে আসা স্তব আপনার কারবার একদিক দিয়ে নয় বহু দিক দিয়ে ফেঁপে উঠেছে, আপনি আজ মানুষ যা চায় অর্থ সম্মান খ্যাতি সব পেয়েছেন। বাধা দিয়ে রঘুনাথ বললেন, হ্যাঁ হ্যাঁ সবই পেয়েছি, কিন্তু আরো কি পেয়েছি ভাবো শঙ্করলাল, এখন প্রতিক্ষণ শুধু মনে হয় কখন পুলিশ আসবে, জানতে পারবে যে আমি আসল রঘুনাথ নই, রঘুনাথ তেওয়ারিকে সরিয়ে দিয়ে আমি মোহিনী চৌধুরী আজ রঘুনাথ তেওয়ারি হয়ে বেড়াচ্ছি, তোমার কথায় শুভ্রার বাবাকে চলন্ত ট্রেন থেকে ঘুমন্ত অবস্থায় বাইরে ফেলে দিয়ে আমি খুন করেছি, নিজের সহোদর ভাইকে খুন করেছি, ভাইপোকে সর্বশান্ত করেছি, বলতে পারো শঙ্করলাল আমাকে খেলিয়ে তোমার কি লাভ হচ্ছে, বা
কি লাভ হবে? হো হো করে হেসে উঠে শঙ্করলাল বলে, বাঙালির মাথা কি না, অনেক কিছু কল্পনা করে। তোমায় নিয়ে আমি খেলাচ্ছি না তেওয়ারিজি, তোমায় আমি রাজা করে দিয়েছি, রাজা। আরো কি চাও তুমি? তোমায় মুক্তি দিতে পারতুম যদি তোমার আত্মীয় শুভ্রার সঙ্গে আমার। চুপ চুপ, ও কথা মুখে এনো না শঙ্করলাল। সরসে মোহিনী চৌধুরী টেবিলে মুষ্টিঘাত করলেন, বললেন, অমন মেয়ে জেনে শুনে জল্লাদের হাতে দেব? দুনিয়াদারি পেলেও আমি তা পারবো না। কিভাবে তুমি কোথায় তার পিছু নিয়েছিলে? তুমি যেমন তাকে সন্দেহ করেছিলে, তার বাপকে যে খুন করেছে সেই খুনিকে ধরিয়ে দেওয়া তার পণ। শঙ্করলাল গর্জে ওঠে, তাকে চিনেও সে কথা আমায় বলেননি? আপনি বিশ্বাস রাখতে পারেননি, বেইমানি করেছেন। বেইমানির সাজা জানেন? ম্লান হাসি হাসলেন মোহিনী চৌধুরী, বললেন, জানি, জান নেবে তো? শঙ্করলাল বললে, না, আপনার জান আমি একদমই নেব না, আপনাকে তিলে তিলে আমি মারব। মোহিনী চৌধুরী তবুও হাসেন, তিনি বলেন, তা তুমি পারো, আমারও তাতে আপত্তি নেই শঙ্করলাল। সরসী শঙ্করলাল বললে, এই জন্যই বাঙালি জাতিটাকে আমি একদম দেখতে পারি না চৌধুরী, আসলে এরা বিশ্বাস রাখতে জানে না। আমি তোমায় রাজা করেছিলুম, তোমায় কি না দিয়েছি, যশ মান ধন ঐশ্বর্য। থাক, আমাকে রাজা করার মূলে তোমার যে উদ্দেশ্য ছিল তা তো আমার আর জানতে বাকি নেই। বম্বের নাম জাদা ডাকাত তুমি, তেওয়ারির সম্বন্ধে সে যে আজ তিন চার বছর বাংলায় কাটিয়ে পরখ করলে যে কেউ তোমার ছদ্মবেশ ধরতে পেরেছে কি না। ভেবেছিলে যে কেউ যখন ধরতে পারলো না তখন একদিন রঘুনাথ তেওয়ারিকে যেমন ভাবে সাবাড় করে মোহিনী চৌধুরীকে রঘুনাথ বলে খাড়া করেছ, সেইভাবে তাকেও বিদায় দিয়ে তার সম্বন্ধী শঙ্করলাল সব কিছু দখল করে বসবে, এই মতলবই তোমার ছিল শঙ্করলাল। এরপর যখন দেখলে যে ধরা পড়ে গেছো, রঘুনাথের কীর্তি সকলে জেনেছে, তখন অনেক কিছু ফেলে রেখে অনেক কিছু নিয়ে এখন চলেছ বিদেশে, আমেরিকায় না হয় ইউরোপে, অর্থাৎ সেখানে তুমি হবে রাজা আর আমি হব তোমার গোলাম, তাই না? ঠিক ধরেছো বাঙালি, উত্তর মতো সেখানে তোমায় আমার পায়ের নিচে থাকতে হবে। হ্যাঁ, তোমার কথাই ঠিক। যাক, এই কেবিনে তুমি থাকবে যতদিন না আমি ঠিক জায়গায় পৌঁছই। কেবিন থেকে তুমি এক পাও বেরোবে না কিন্তু, হুঁশিয়ার। উঠে দাঁড়ায় সে, তারপর মোহিনী চৌধুরীর সামনে দিয়েই বেরিয়ে যায়। মোহিনী চৌধুরী হতভম্ব, লিংচু দরজার পাশে দাঁড়িয়েছিল। সে ত্রস্ত হস্তে কেবিনের একটিমাত্র দরজা বন্ধ করে দিলে। দত্ত, মিস্টার দত্ত, ইন্সপেক্টর দত্ত, দ্বারে ঘা দিয়ে ডাকে শঙ্করলাল। ধর্মর করে উঠে বসেন নীরেন দত্ত, বিস্মিত নেত্রে শঙ্করলালের পানে তাকান, ঘৃণায় মুখ বিকৃত হয়ে ওঠে। তিনি মুখ ফিরিয়ে নেন, স্মিত হাস্যে শঙ্করলালের মুখ উদ্ভাসিত। তারপর, মিস্টার দত্ত কেমন আছেন একটু জানতে এলাম। নীরেন দত্ত গর্জন করে বলে ওঠেন, আমি তোমার উপহাসের পাত্র নই কিষাণচাঁদ, বন্দি করে রেখে মানুষকে খুঁচিয়ে মারা ভিতুর কাজ, কুকুরের কাজ। ব্যঙ্গে সুরে শঙ্করলাল বা কিষাণচাঁদ বললে, তাই নাকি, কিন্তু আজ আমার আনন্দ করবার দিন, চাকা তো ঘুরে গেছে, না হলে আপনারা আমার সঙ্গে ঠিক এই রকমই তো করতেন, নয় কি? নীরেন দত্ত আর কথা বলেন না, কথা বলতে তার ঘৃণা হয়। আজ দুদিন তার জ্ঞান হয়েছে, জ্ঞান হয়ে তিনি বুঝতে পারেন না যে কোথায় আছেন।
অনেকক্ষণ পরে বুঝলেন যে স্টিমারে অন্ধকার কামরার মধ্যে একা পড়ে আছেন। মনে পড়ে বেলুড়ে রঘুনাথের বাগান বাড়ি, শঙ্করলালকে গ্রেফতার করতে গিয়েছিলেন। এখন মনে হলো বাড়িতে এমন বড় বড় ঘর থাকতে শঙ্করলাল সেই ছোট ঘরটিতে কেন বসেছিল? নিশ্চয়ই সে ঘর এমনভাবে তৈরি যে চকিতে বিপর্যয় ঘটানো চলে। শঙ্করলাল বুঝেছিল যে নীরেন দত্ত তাকে গ্রেফতার করতে আসছেন, বাড়ি ঘেরাও করবেন, তাই সে প্রস্তুত হয়েই ছিল। নীরেন দত্ত ভ্রুকুঞ্চিত করলেন, চি, এমন বোকার মতো কাজ করেছেন তিনি, কেন যে তিনি সব দিক না ভেবে। কিষাণচাঁদ সকৌতুকে জিজ্ঞেস করলে, কি ভাবছেন স্যার, নিজের অবস্থা? না, আমার সঙ্গে যে দুজন ছিল তাদের কথা ভাবছি। কোথায় তারা? তাদের জন্য ভাববেন না, তারা আপনার বোঝা বয়, ওই কুলি বললেই চলে, ভারবাহী গর্ধ, সেই জন্যই তারা ডেকে আছে স্বচ্ছন্দে। তারা শুধু পাহারাদারিতে আছে, তাছাড়া সম্পূর্ণ মুক্ত। আপনি নিজের ভাবনা ভাবুন। আর ঘণ্টাখানেক বাদে আমাদের নামতে হবে স্টিমার থেকে, তারপর আমরা প্লেনে উঠব, চমৎকার জায়গায় নিয়ে যাব, দেখবেন সেখান থেকে আর ফিরতেই চাইবেন না। যাকগে, তৈরি থাকুন, কথাটা জানিয়ে আপনাকে একবার দেখে গেলুম। আচ্ছা, নমস্কার। বিচিত্র হাসি হেসে সে চলে গেল, সঙ্গে সঙ্গে দরজাও বন্ধ হয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছে বা নিয়ে গিয়ে কী করবে কিছুই বুঝতে পারেন না দত্ত, তিনি ব্যাকুল হয়ে ওঠেন। ঘস ঘস শব্দ করে ধীরে ধীরে স্টিমারের গতিবেগ কমে আসে, তারপর মনে হয় যে স্টিমারটা থেমেছে, বাইরে কার যেন পায়ের শব্দ শোনা যায়। দরজা খুলে লিংচু এসে সসম্ভ্রমে সেলাম করার ভঙ্গিতে দাঁড়ায়, বলে, জনাব, এখানে আমাদের নামতে হবে, কিষাণজির হুকুম, আপনাকে খাতির করে নামিয়ে নিয়ে যেতে হবে। সে এগিয়ে আসে, হাতে বাঁধন দেবার আগেই প্রৌঢ় নীরেন দত্ত অকস্মাৎ ঘুরে দাঁড়িয়ে তার গালে একটা প্রচণ্ড ঘুষি মারেন। চতুর লিংচু ফস করে নিচু হয়ে সে আঘাত থেকে আত্মরক্ষা করে এবং সঙ্গে সঙ্গে নীরেন দত্তর কোমর জড়িয়ে তাকে সবলে চেপে ধরে। এরপর হাতকড়া পরাতে অসুবিধে হয় না। হেসে অত্যন্ত বিনয়ের ভঙ্গিতে লিংচু বলে, ইন্সপেক্টর সাহেব, এ পর্যন্ত বহু লোকের হাতে হাতকড়া পরিয়েছেন, কিন্তু হাতকড়া কি সেটা নিজে জানেন না। এবার বোঝো সাহেব, হাতকড়া নিহাত নরম জিনিস নয়, হাতে লাগে। এরপর কোমরে একটা শিকল পরায়, তারপর বলে, নাও এবারে শান্তশিষ্ট ছেলের মতো নেমে পড়ো। স্টিমার থেকে যে জায়গায় সকলে নামলো সে জায়গা নীরেন দত্ত সম্পূর্ণ অপরিচিত হলেও জায়গাটা যে সুন্দরবনের একাংশ সেটা তিনি বুঝলেন। ঘন জঙ্গল হলেও এদিকটায় খানিকটা ফাঁকা মাঠ, সেখানে একখানা প্লেন দাঁড়িয়ে আছে। রঘুনাথ রূপী মোহিনী চৌধুরী আর কিষাণচাঁদ তাদের বহু অর্থ সম্পদ নিয়ে এই প্লেনে যেন কোথায় চলেছে। নীরেন দত্তর অ্যাসিস্ট্যান্ট দুজনকে এখানে ছেড়ে দেওয়া হবে ব্যবস্থা হয়েছে। প্লেনে যাবে কিষাণচাঁদ, মোহিনী চৌধুরী এবং নীরেন দত্ত। ভারতের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে চলে যাচ্ছে। তাদের কথাবার্তায় নীরেন দত্ত বুঝলেন যে বিদেশি ব্যবসা বাণিজ্য যা কিছু সবই শঙ্করলাল বেনামিতে করে নিয়েছে। বুলাকি দাস নামে সে এসব জায়গায় পরিচিত। গত 3-4 বৎসরে সে প্লেনে করে নানা জায়গায় যাতায়াত করেছে এবং ব্যবসা বেশ পাকা রকম চালু রেখেছে। নীরেন দত্ত রাগে জ্বলছে, রাগটা সম্পূর্ণ নিজের ওপর। গত কবৎসর ধরে এত বড় জালিয়াতির ব্যবসা চলেছে আর এই জালিয়াতির কিনা কোনো খবরই তিনি রাখেননি। তিনি জিজ্ঞাসা করে, আমাকে বন্দি করে নিয়ে যাওয়ার কারণ তো বুঝতে পারছি না কিষাণচাঁদ, গোলামি করাচ্ছে। মৃত্যু ভালো তো, এই কথা বলতে চাও? তাই হবে দত্ত, তোমার প্রার্থনা আমি পূরণ করব। এখানে এই জনহীন বনে তোমাকে মারলে কেউ জানতে পারবে না,
শেয়ালে শকুনে না হয় হায়নায় তোমার দেহটা টুকরো টুকরো করে ফেলবে। তোমার দেহে সদ্গতি হবে তাতে। নীরেন দত্ত মুখ ফেরান, মৃত্যুবরণ করতে তিনি রাজি, এই লোকটার গোলামি প্রাণ থাকতে নয়। বনের পাশে ফাঁকা মাঠে নীরেন দত্তকে দাঁড় করানো হয়েছে। ওপাশে এরোপ্লেনে জিনিসপত্র তোলা হয়ে গেছে, বাকি শুধু যাত্রীদের ওঠা। উদ্যত রিভলভার হাতে দাঁড়ায় কিষেণ চাঁদ, একটু দূরে দাঁড়ানো মোহিনী চৌধুরী। শোনো মিস্টার দত্ত, তোমায় বন্দি করে অত বড় একটা জীবন্ত প্রমাণ সঙ্গে নিয়ে দেশে বিদেশে ঘুরব না, এ তো জানা কথা। অনর্থক ভয় না করে এ কথাটা ভেবে দেখলে বুদ্ধিমানের কাজ হতো। যাকে, তোমাকে বিদায় দেওয়ার আগে সব কথা তোমায় জানিয়ে দিতে চাই, শুনে বুঝবে যে কিষেণ চাঁদ মানুষটার সামর্থ্য কতখানি। আর আরেকটা কথা, আসল রঘুনাথ তেওয়ারি ইহলোকে নেই, তিনি 4 বছর আগেই মারা গেছেন, কিন্তু তোমরা তো নিরেট, কোনো সন্ধানই পাওনি। সুদর্শনের কাকা মোহিনী চৌধুরীর নামে তোমরা ওয়ারেন্ট বার করেছিলে না? আর মোহিনী চৌধুরী যে রঘুনাথ তেওয়ারি হয়ে 4 বছর তোমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে তা তোমরা স্বপ্নেও ভাবনি। মৃত্যুপথযাত্রী নীরেন দত্ত একবার রঘুনাথ তেওয়ারি রূপী মোহিনী চৌধুরীর পানে তাকান। এখন আর কিছুই জানবার প্রবৃত্তি নেই তার, বাধ্য হয়েই শুনতে হয়। কিষেণ চাঁদ বলে, তবুও তোমার উপর আমার রাগ বা বিদ্বেষ ছিল না, জানি যে তুমি 1 নম্বর গঙ্গারাম, ভাগ্যগুণে পুলিশে বড় পোস্ট পেয়েছ, আসলে তুমি একটা রাম ঢ্যাঁড়স। নিজেকে যত বড়ই মনে করো না কেন, তুমি অতি নগণ্য, অতি তুচ্ছ। আমার প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে তো সে দেবাশিস, স্বীকার করি যে তার ক্ষমতা আছে, সে আমার প্রতিদ্বন্দ্বী, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আরাম আছে বুঝলে, তোমার সঙ্গে নয়। মনে করলে আমি তাকে খুন করতে পারতুম, সে আমার হাতে এসেছে, কিন্তু তবুও তাকে মারিনি, তার কারণ। ধন্যবাদ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ কিষেণ চাঁদ, হাতে পেয়েও যে আমায় হত্যা করনি। অকস্মাৎ পিছনের ঘন বনের আড়াল থেকে বেরিয়ে আসে দেবাশিস, সঙ্গে সুদর্শন আর সোমেন। পাশ থেকে বেরিয়ে আসে আরো কজন সশস্ত্র কনস্টেবল। হাত নামাও আর রিভলভারটা ফেলে দাও বলছি। কিষেণ চাঁদের উদ্যত রিভলভার নেমে পড়ে, সেটা ছুঁড়ে ফেলে দিয়ে হেঁকে ওঠে কিষেণ চাঁদ, ঠিক সময় এসেছো তো বন্ধু, এইমাত্র আমি তোমার কথাই বলছিলুম। পুলিশ ততক্ষণে চারিদিক ঘিরে ফেলেছে। দেবাশিস! নীরেন দত্ত চিৎকার করে ওঠেন। এগিয়ে এসে দেবাশিস বলে, হ্যাঁ আমি এসেছি নীরেন বাবু, আর একটু দেরি হলে আপনাকে আর পেতুন না, এই শয়তানগুলোকেও ধরতে পারতুন না। উফ, কত ঘুরে যে পেয়েছি, ভগবান আছেন। হঠাৎ রিভলভারের শব্দে সকলে ফিরে তাকায়। রঘুনাথ তেওয়ারি রূপী মোহিনী চৌধুরী নিজের বুকে গুলি করেছেন, মাটিতে পড়ে ছটফট করছেন। দেবাশী সঙ্গে সঙ্গে কাছে ছুটে যায়, সঙ্গে যায় সুদর্শন আর সোমেন। বিস্ফারিত নেত্রে তিনি একবার সুদর্শনের পানে তাকিয়ে কি একটা বলার চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না। হতভাগ্য! আর্দ্রকণ্ঠে দেবাশিস বললে, এই অভাগা লোকটির জন্য আমার বড় দুঃখ হয় বুঝলে সুদর্শন, কত বড় ঘরের ছেলে, কত সম্পত্তির মালিক ছিলেন একদিন, রেস খেলে সব খুইয়ে শেষে গিয়ে পড়লেন এমন দলে যারা ওকে হাতের পাশার মতো নিয়ে খেলতে লাগলো। ভালো করে দেখো সুদর্শন, বহুকাল না দেখলেও চিনতে পারবে, ইনি রঘুনাথ নন, তোমার কাকা মোহিনী চৌধুরী। কাকা! সুদর্শন ঝুঁকে পড়ে মৃতদেহের ওপর। তোমার কাকার সঙ্গে রঘুনাথের চেহারার আশ্চর্য মিল ছিল, তফাতেই যে তোমার কাকা বাঙালি আর রঘুনাথ তেওয়ারি বেহারি। আমাদের কিষেণ চাঁদ ভালো মতলব করেছিল বুঝলে,
রঘুনাথ তেওয়ারির কাছে সে আগেকার বন্ধুত্বের সূত্রে এসেছিল। অনেক বিষয়ে তার অর্থাগমের সুযোগও করে দিয়েছিল। তবু যেমনভাবে চেয়েছিল তেমনটি পারেনি, তাই তেওয়ারিকে পথ থেকে দিলে সরিয়ে আর তেওয়ারি রূপে দাঁড় করালো বাঙালি মোহিনী চৌধুরীকে। আশ্চর্য, তেওয়ারির পাঠ মোহিনী চৌধুরী এমন নিখুঁত অভিনয় করে এসেছেন যে এ পর্যন্ত কেউ ধরতেই পারেনি। একটু থেমে সে আবার বললে, তোমরা বলবে যে আমি জানলুমটা কি করে? জানলুম সোমেনের মামা আশুবাবুর কাগজপত্র দেখে। আশুবাবু জানতে পেরেছিলেন যে ওরা রঘুনাথ তেওয়ারিকে খুন করেছে, আর বেলুড়ের বাগানের কোথায় লিংচু তার লাশ নিজের হাতে পুঁতেছে। মোহিনী চৌধুরীকে তিনি খুব ভালোভাবেই চিনতেন, এবং চিনতেন বলেই পাছে সে কথা প্রকাশ হয়ে যায় এই জন্য কিষাণচাঁদ তাকে সাপের বিষের ইঞ্জেকশন দিয়ে খুনও করে। আমি জানি ঠিক এই ইঞ্জেকশন দিয়েই রঘুনাথ তেওয়ারিকেও এরা খুন করেছিল। হঠাৎ একটা বিরাট শব্দ, একটা বোমা এসে পড়ে কনস্টেবলদের মাঝখানে। মুহূর্তে সব ছত্রাকার, কজন কনস্টেবল ছিটকে, কজন সেখানেই শুয়ে পড়ে। সুদর্শনের পায়ে এক টুকরো স্প্লিন্টার এসে বেঁধে আর্তনাদ করে সে সেখানেই পড়ে যায়। ধোঁয়ায় চারিদিক অন্ধকার। ধোঁয়া সাফ হবার আগেই প্লেনের ঘরঘর শব্দ কানে আসে। দেবাশিস নিঃশ্বাস বন্ধ করে ছুটে যায়। সঙ্গে সঙ্গে ছোটে সোমেন। কিষাণচাঁদকে নিয়ে প্লেন ততক্ষণে ঘরঘর শব্দে দুটো চক্র দিয়ে উঠে পড়েছে মাটি ছেড়ে। গুলি করো সোমেন, গুলি! কিন্তু প্লেন ততক্ষণে নাগালের বাইরে, গুলিও পৌঁছবে না। হতাশভাবে দেবাশিস বলে, উফ, এত দূর এসে ঘিরে ফেলেও শেষে কিনা কিষাণচাঁদকে ধরতে পারলুম না। ডাক্তার সোমেন তখন ওদিকে আহতদের সেবায় আত্মনিয়োগ করেছে। সুদর্শনের বিবাহ, সকলেই নিমন্ত্রিত হয়েছে। সোমেন, দেবাশিস, নীরেন দত্ত কেউ বাদ নেই। একটা ঘরে এই ঘটনার আলোচনা চলছে। দেবাশিস বললে, নব দম্পতি সুখী হোক, আমার অন্তরের আশীর্বাদ রইল। শুভ্রার আশ্চর্য সাহস আর বুদ্ধি, এমনটা সত্যিই দেখা যায় না। শুভ্রার জন্যই আজ এ আনন্দের সুযোগ মিলেছে, কি বলেন নীরেনবাবু? কিষাণচাঁদ যেরকম কাহিল করে তুলেছিল সকলকে। নীরেন দত্ত বললেন, নেহাত অজ্ঞান হয়ে পড়েছিল, তাই তো অস্ত্রশস্ত্রগুলো ওরা কেড়ে নিতে পেরেছিল, না হলে। বন্ধু শোভন সিং বলে উঠলেন, না হলে এক চোট দেখে নিতেন কি, তাই তো? কিন্তু ওরা বন্দি করে অস্ত্রশস্ত্র আপনার কাছেই রাখবে, আর আপনার হাতটাও খোলা রাখবে, তা কখনো হয়? নীরেন দত্ত লাল হয়ে ওঠেন, কোনো জবাব দেন না। সোমেন বললে, আমি আশ্চর্য হচ্ছি, শুভ্রা এক বছরের উপর শঙ্করলালের ওখানে কাজ করেছেন, কিন্তু কিভাবে নিজেকে রক্ষা করে চলেছিলেন সেটাই শুধু ভাবি। শঙ্করলাল তো সব সময় তার উপরেই নজর রাখত, শুভ্রা যেখানে যাবেন তাকে ফলো করবে, কিন্তু শুভ্রা দেবীকে কখনো ধরা ছোঁয়ার মধ্যে পায়নি। ওদের সঙ্গে থেকে ওদের সব কিছু জেনে ওইসব দলিলপত্র বাগিয়ে বার করে আনা এ কি সহজ কাজ? দেবাশিস বললে, কি করে যে আমি এদের আসল পরিচয় উদ্ধার করেছি, বোম্বাইয়ের ডাক সাইটে ডাকাত হলো কিষাণচাঁদ, ওর প্রকাণ্ড দল। বোম্বাই পুলিশ বহু কষ্টে ওকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়। খুন, লুট, জালিয়াতি, নানা চার্জ। বিচারেও দ্বীপান্তরের হুকুম হয়। জাহাজে নিয়ে যাবার সময় কড়া পাহাড়ার হাত ছিনিয়ে সমুদ্রে ঝাঁপ খেয়ে ও দেয় চম্পট। তারপর আর ওর কোনো পাত্তা মেলেনি। বহুকাল পরে কলকাতায় শঙ্করলালের ভূমিকায় তার উদয়। রঘুনাথ তেওয়ারির সঙ্গে আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল, নানা দিক দিয়ে শঙ্করলালের কাছে সে ঋণী। কোকেনের ব্যবসায় লিংচু আর কিষাণচাঁদের সাহায্যে তেওয়ারি একেবারে লাল হয়ে উঠেছিল। তাকে বিশেষ রকম ভয় দেখিয়ে এরা দুজনে বেনামে তার আশ্রয় নেয়।
শেষ পর্যন্ত রঘুনাথ তাদের হাতে যেতে চায়নি বলেই খুন হয় এবং মোহিনী চৌধুরীকে তখন রঘুনাথ তেওয়ারি বলেও গদিতে বসায়। সুদর্শনের মুখ মলিন, সে একটা নিঃশ্বাস ফেলল। কাকাবাবু, বেচারা রেস খেলায় সর্বশান্ত হয়ে এই কিষান চাঁদের হাতে পুতুল বনে কিনা শেষে বাস করছিলেন। তাই সুদর্শন, তোমার কাকা একাদ দিন নয়, চার চার বছর রঘুনাথ তেওয়ারির ভূমিকায় এমন চমৎকার অভিনয় করে গেছেন যে কেউ ধরতে পারেনি। অবশ্য একজন পেরেছিল, তিনি হলেন সোমেনের মামা আশুবাবু। মোহিনী চৌধুরীকে তিনি খুব চিনতেন, রঘুনাথের চেহারার সঙ্গে তার মিল ছিল। বাইরের কোনো মানুষ ধরতে না পারলেও আশুবাবু কিন্তু ধরতে পেরেছিলেন। ধরতে পেরে আশুবাবু স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সেই সময় অর্থাৎ যেদিন আশুবাবু খুন হন, সেদিন সন্ধ্যার পর মোহিনী চৌধুরী তার কাছে যান, নানা লোভ দেখিয়ে অভ্রের খুনির নকশাও চান। তিনি বলেন যে তার কথা মতো চললে তিনি আশুবাবুকে রাজা করে দেবেন, কিন্তু আশুবাবু রাজি হননি। তিনি বলেছিলেন যে তিনি পুলিশে খবর দেবেন। এরপর কিষান চাঁদের আবির্ভাব। আশুবাবু তখনও ঘুমননি, কিষান চাঁদের সঙ্গে নিশ্চয়ই ধস্তাধস্তি চলেছিল, অন্তত সকালে ঘরের অবস্থা দেখে তো তাই মনে হয়। কিষান চাঁদ ওই ধস্তাধস্তির মধ্যেই ইঞ্জেকশনটা চালায়, সঙ্গে সঙ্গে আশুবাবুর খাল নিদ্রা। কিষান চাঁদ কিছু কাগজপত্র হাতিয়ে নিয়ে যায়, সকালে আবার আশুবাবুর বাড়ি আসে। তার কারণ, সব কাগজ সে হয়তো নিয়ে যেতে পারেনি, মেয়েদের বার করে দরজা বন্ধ করে দেয়। যে পর্যন্ত পুলিশ না আসে সে বাইরেই অপেক্ষা করতে থাকে। অর্থাৎ সে যে খারাপ মতলবে যায়নি, নীরেনবাবুর কাছে এইটুকুই সে প্রমাণ করতে চেয়েছিল। কি বলেন নীরেনবাবু? নীরেন দত্ত কোনো জবাব না দিয়ে অন্যদিকে তাকালেন। দেবাশিস তারপর বলে যে সে কি করে সুদর্শনকে মুক্ত করে। বেচারা অক্ষয় খুন হয়েছে, মুখ্যদারও সেই দশা। কলকাতায় ফিরে নীরেন দত্তর খোঁজ নিয়ে দেবাশিস জানতে পারে যে তিনিও কিষান চাঁদের পরিচয় পেয়েছেন এবং তাকে গ্রেফতার করতে গেছেন। দেবাশিস তখনই সোমেন আর সুদর্শনকে নিয়ে বেলুড়ে রওনা হয়। শুভ্রা থাকে তার নৈহাটির বাড়িতে। দেবাশিস বলে, বেলুড়ে এসে দেখি যে বাড়ি একেবারে ভোঁ ভোঁ। চাকরদের মুখে শুনি যে নীরেন দত্ত নাকি এসেছিলেন। তারপরই তার একটা ভীষণ শব্দ শুনতে পায়। যেসব কনস্টেবল জখম আর খুন হয়েছিল, তাদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর আর কজন কনস্টেবলকে খুঁজে পাওয়া যায়নি। আরও জানলুম যে রঘুনাথ তেওয়ারির নিজের স্টিমার ভিক্টোরিয়াও অদৃশ্য হয়েছে। তখনই পুলিশে জানিয়ে আমরা সাহায্য চাই। তারপর একখানা লঞ্চ জোগাড় করে ভিক্টোরিয়া কোন পথে গেছে সন্ধান নিয়ে তার পিছনে ছুটি। সুন্দরবনের এধারে এসে দূর থেকে ভিক্টোরিয়াকে দেখি যে নোঙর বাঁধা রয়েছে। আমিও সদলে খানিক দূরে লঞ্চ থেকে নেমে বনের ভিতর দিয়ে এগিয়ে আসি। তার পরের ব্যাপার নীরেনবাবু জানেন, কি বলেন? নীরেন দত্ত বোকার মতো হাসলেন, বললেন, আপনি না গিয়ে পড়লে ফায়ার হতো। ভেবেছিলুম কিষান চাঁদকে গ্রেফতার করবই, ওই চীনে চাকরটা যে প্লেনের মধ্যে ছিল সেটা জানতুম না। সত্যি আশ্চর্য বুদ্ধি ওই চীনে ম্যানটার। অপমান আর লজ্জার দায় থেকে মুক্তি পেতে মোহিনী চৌধুরী তো আত্মহত্যাই করলেন। আমরা একটু আনমনা ছিলাম, সেই সুযোগে লিংচু বোমা ফেলে চকিতের মধ্যে বিপর্যয় বাঁধালো আর কিষান চাঁদ গিয়ে প্লেনে উঠে গেল। সঙ্গে সঙ্গে প্লেনে স্টার্ট দেওয়া আমরা লক্ষ্যই করিনি। যখন সচেতন হলুম দেখি যে প্লেন উড়ে গেছে। হাসির শব্দ কানে এলো। আফসোস যে বুদ্ধির যুদ্ধে কিষান চাঁদের কাছে এমন হার হারলুম। তাকে ধরতে পারতুম, সত্যি এমন সুযোগ পেয়ে আবার হারালাম। দরজায় দাঁড়িয়ে সুদর্শনের মাতুল, কৃতাঞ্জলি ফুটে তিনি বলেন, আপনারা দয়া করে এবারে গাত্রোত্থান করুন, পাতা হয়েছে। এরপর আর গল্প না বলে সকলে উঠে পড়ল। সোমেন হাসি মুখে বললে, মধুরেণু সমাপয়েৎ। সুভ্রাদেবীর জন্য শুধু সুদর্শন কেবল তার সব কিছু ফিরে পায়নি, আমিও পেয়েছি। মা এসেছেন, এক ছড়া নেকলেস এনেছেন।
শুভ্রাদেবীর বিবাহে উপহার, আর আমি এনেছি এই অতিদিন একখানি বাঁধানো খাতা। আর এসেছেন শুভ্রাদেবীর মাস্তুতো বোন কৃষ্ণাদেবী, এ ব্যাপারে তিনি ছিলেন শুভ্রাদেবীর মন্ত্রী আর সহায়, অবশ্য সকলের অন্তরালে। তার সঙ্গে আলাপ করে আপনারা সকলে আনন্দিত হবেন। তার নাম কৃষ্ণা, তিনি এসেছেন তার মামার সঙ্গে। কৃষ্ণাদেবী বহু ক্রাইমের ব্যাপারে আশ্চর্য ক্ষমতা দেখিয়েছেন, সে পরিচয় পরে বলবো। শুভ্রাদেবী সুদর্শনকে ইঙ্গিত করে বললেন, আমার মনে যে ইচ্ছে আছে এর যদি আপত্তি না থাকে তাহলে এই ডায়েরির পাতায় এসব কথা লিখতে পারবো, আপনারা পড়তেও পারবেন। সে ডায়েরি পড়ে মানুষের কিছু উপকারও হতে পারে। তাছাড়া আরেকটি প্রার্থনাও আছে। দেবাশিস বললে, বলো না। আমার বোন কৃষ্ণার সঙ্গে আলাপ করুন, এ ব্যাপারে কৃষ্ণা আমাকে অনেক পরামর্শ দিয়েছে। ক্রিমিনোলজিতে এই বয়সেই ওর বেশ জ্ঞান, তাছাড়া ওর খুব সাহস। এই কাজে ওর সাহায্য না পেলে হয়তো আমার দ্বারা সব কাজ ঠিকঠাক হয়েই উঠত না। এই কথা বলে পর্দার অন্তরাল থেকে হাস্যময়িক এক কিশোরীকে হাত ধরে টেনে এনে শুভ্রাদেবী বলল, এই কৃষ্ণা। জানেন কৃষ্ণা কি বলে? ও বলে যে ও নাকি বিয়ে করবে না, শয়তানির গুহ ভেদ করে শয়তানদের বার করবে, ও দুঃশাসনদের মুখোশ খুলে তাদের স্বরূপ জানিয়ে তাদের খর্ব করে সমাজের কল্যাণ করবে, সেই কাজই হবে কৃষ্ণার অভিযান। আপনারা শুনছিলেন লেখিকা শ্রী প্রভাবতী দেবী সরস্বতীর লেখা কৃষ্ণার পরিচয় গল্পটি। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।